হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে 20 দিন শেষে 21 দিনের বোর্ডিং নিয়ে আলোচনা করব। তো দুঃখের সাথে বলতেছি যে আজকে একটা যাতায়াত সমস্যার কারণে আর কি আমি ভ্যাকসিনটা আনতে পারি না, এর জন্য আজকে আমি ভ্যাকসিন করতে পারি নাই। তো কালকে আমরা 22তম দিন 21তম দিনের বোর্ডিংটা করব। কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন যে 21তম দিনে এই রানী খেতে দ্বিতীয় ভ্যাকসিনটা দেওয়ার। আমার ভুল হওয়ার কারণে, মানে যাতায়াতের সমস্যার কারণে আমি আর কি 21তম দিনে আনতে পারি না। আমি কালকে ভ্যাকসিনটা এনে তারপরে এদের 21 রানী খেতে দ্বিতীয় ভ্যাকসিনটি করবো, এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা সবাই 21তম দিনে করার চেষ্টা করবেন। তো আমি যেহেতু কালকে ওদের কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি নাই, আজকেও করা যাবে না, কারণ আজকে যেহেতু ভ্যাকসিন করব। তো আপনারা সবাই মনে রাখবেন যে ভ্যাকসিনের দিন কখনো অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, ফলে এদের সমস্যা হতে পারে, জীবাণু টিমানো এরকম আর কি। তাই তো দেখেন, মানে আমি কিন্তু খাওয়ানো অফ করে দিছিলাম, কারণ আজকে ভ্যাকসিন করবো এই জন্য। তাই সবগুলো মুরগি একসাথে এসে দেখেন উড়ু ধুরু করে খাচ্ছে, কারণ আমি খাওয়ানো খিদা পেয়েছিল এদের আর কি এই জন্য। তো সকালে আর কি লাইসোভিট দিছি, লাইসোভিটের পানি এবং আপনার এই সিবিট দিয়ে আপাতত এই দুদিন চলবে, এইভাবেই চলতেছে আর কি। এইভাবেই আপনারা 20তম দিনে বুটিংটা আর কি 21তম দিনে করতেছি আমি, কারণ ভ্যাকসিনের আগের দিন যেহেতু, এবং আমি কোনো জীবাণুনাশক ইউজ করিনি। এই ছিল আপনাদের আর কি 21তম দিনের আপডেট। তো আজকে আমরা আর কি উকুন, যদি মনে করেন আপনার খামারে উকুন বেশি হয়ে যায় মুরগির, তাহলে কী কী পদক্ষেপ নিতে পারেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো এখন আমরা উকুন রোধে কী কী করণীয় তা আলোচনা করব। তো মুরগির উকুন রোধের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে। 1. মুরগির খামার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন। মুরগির খামারের মেঝে, দেওয়াল এবং আসবাবপত্র নিয়মিত পরিষ্কার রাখুন। 2. মুরগির খামারে নতুন মুরগি প্রবেশের আগে তাদের সাবধানে পরীক্ষা করুন। মুরগির শরীরে উকুন বা অন্যান্য পরজীবী উপস্থিতি পরীক্ষা করুন, ভালো করে আর কি দেখে নেবেন যে যদি থাকে তাহলে ওটারই করতে হবে। তো 3 নম্বর হচ্ছে মুরগির পর্যাপ্ত পুষ্টি উপাদান যোগ করুন। পুষ্টির অভাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে, যা উকুন সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তো 4 নম্বর হচ্ছে মুরগির স্বাস্থ্য পরীক্ষা করুন নিয়মিত, এবং মুরগির কোনো রোগ বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা করে ফেলুন, ফলে আপনাদের আর কি উকুন রোধ হওয়ার সম্ভাবনা আছে। তো মুরগির খামারে যদি উকুন দেখাই দেয়, তবে নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে আর কি, এগুলো প্রতিরোধ প্রতিকার পরে বলতেছি আমি। তো 1 নম্বর হচ্ছে মুরগির একটি নতুন ঘরে স্থানান্তর করুন। 2. এটি মুরগির ঘরে উকুন ছড়িয়ে দেওয়ার ঝুঁকি কমাবে। তো 2 নম্বর হচ্ছে মুরগির শরীরে উকুন মেরে ফেলার জন্য একটি পরজীবীনাশক ব্যবহার করুন। পরজীবীনাশক মুরগির চামড়ায় স্প্রে করা যেতে পারে বা মুরগি খাদ্যের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। তো 3 নম্বর হচ্ছে মুরগির খামার বা আসবাবপত্রকে পরজীবীনাশক দিয়ে পরিষ্কার করে ফেলুন, এটি উকুন থেকে মুক্তি পেতে এবং সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সাহায্য করবে। তো এর চিকিৎসা অর্থাৎ প্রতিকার কি? চিকিৎসা হচ্ছে এরোসল লেজ বা ডানার দিক নিচে হালকা করে স্প্রে করে দিতে হবে ভালোভাবে। এরোসল হচ্ছে একটা আপনার জীবাণুনাশক আর কি, পরজীবীনাশক ঔষধ, এটা আর কি স্প্রে করে দিবেন। এই ছিল আর কি মোটামুটি প্রতিকার। তো পরিষ্কার ও বিশুদ্ধ পানির জন্য কী কী করবেন? ব্লিচিং মেশানো পানি কখনো ভ্যাকসিনে মেশানো যাবে না। তো ব্লিচিং পাউডার 4 গ্রাম 1 লিটার পানিতে কমপক্ষে 8 ঘন্টা পূর্বে মিশাতে হবে। তারপর 2 আর কি লবণ 3 থেকে 5 গ্রাম 1 লিটার পানিতে মিশাতে হবে, এবং ভিনেগার 10 থেকে 15 মিলি 1 লিটার পানিতে মিশাতে হবে। তো খাবার ও পানির পাত্র পরিশোধন, প্রতিদিন খাবার পাত্রে ভিতর ও বাহিরে পটাশ দিয়ে ধুয়ে ফেলতে হবে। 2. শুক্রবার ও সোমবার পানির পাত্র তুত দিয়ে ধুয়ে ফেলা, এটার পরিমাণ হচ্ছে 5 গ্রাম তুত 1 লিটার পানির সাথে মিশিয়ে দিলেই হবে আর কি। আর
সপ্তাহে একবার আপনার ভিমবার সাবান অথবা যে কোনো ডিটারজেন্ট সাবান দিয়ে খাবার ও পানি পাত্রের ভেতর ও বাহিরে ধুয়ে ফেলতে হবে। তো গাইস, এই ছিল আর কি উকুন রোধে করণীয় এবং প্রতিকার প্রতিরোধ যা আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা বারবার ভিডিওটা দেখে আর কি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন উকুন রোধের কী কী করণীয়। উকুন একটি সাধারণ সমস্যা, মানে আপনি যদি অপরিষ্কারভাবে মুরগি পালন করেন তাহলে উকুন হবেই, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মুরগি উকুন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সব কথা, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে উকুন থেকে পরিষ্কার মানে উকুন থেকে আপনার নিরাপদ থাকবেন আর কি। তো এই ছিল আজকের মতো আপডেট এবং উকুন রোধে করণীয়। যদি আপনাদের কারো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে। আমি আপনাদের জানি নিজেকে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের প্লেলিস্টটা আপনারা দেখে নেবেন। আপনারা যে কয়দিনের রুটিন করতে চান, আপনি যে কয়দিনের বাচ্চা খামারে তুলবেন সেই দিন থেকে আপনার ভিডিও দেখতে চান, চাইলে একদিন থেকে দেখতে পারেন। অনেকে ব্রুডিং করার পরে 15-16 দিন ব্রুডিং করার পর আনে, তো তখন থেকে দেখতে পারেন আর কি। যা যা আছে সব কিছু আমাদের প্লেলিস্টে থাকবে, সবাই দেখে আসবেন। এর পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।